বুধবার থেকে তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন এদিন কেন্দ্রে তৃতীয়বারের বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠা হওয়ায় রাজ্য বিধানসভার পক্ষ থেকে অভিনন্দন বার্তা জানানো হয় এই অভিনন্দন বার্তার বিরোধিতা করে বিরোধীরা বিরোধী বেঞ্চের বিধায়করা রীতিমতো নেমে বিক্ষোভ প্রদর্শন করেন একটা সময় বিরোধী বেঞ্চের বিধায়করা বিধানসভা থেকে ওয়াক করেন তখন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অভিনন্দন বার্তাটি পাঠ করেন রিপোর্ট খবর ত্রিপুরা